এক বোন লিখেছেন, আমার সবসময় সাদা স্রাব হয়, নামাজ পড়ার সময় হয়, এক্ষেত্রে আমি কিভাবে নামাজ পড়ব? যদি মহিলাদের সাদা স্রাব বের হয়, তাহলে সেক্ষেত্রে সেটা যদি অনবরত বের হতেই থাকে, এমনকি নামাজে দাঁড়ালে তখনও হয়, তাহলে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নেবেন, প্রত্যেক ওয়াজে ওয়াক্তের জন্য ওযু করে নামাজ পড়বেন। এরপরে যদি বেরও হয় তারপরেও কোনো অসুবিধা নাই, ওই অবস্থা তিনি নামাজ চালায় যাবেন। আবার ওয়াক্ত শেষ, নতুন ওয়াক্ত আসছে, আবার ওযু করবেন। এক ওযু দিয়ে ওই ওয়াক্তের মধ্যে তিনি যত চান নামাজ পড়তে পারবেন। কথা কি বুঝে আসছে? অতএব সাদা স্রাব হলে ওই অবস্থা নামাজ চালাতে পারবেন, নামাজের মধ্যে বের হলেও নামাজ অব্যাহত রাখবেন, যদি নিয়মিত এভাবে সারাক্ষণ বের হতে থাকে।